আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো। আজ আমি আপনাদের সাথে অসম্ভব মজাদার আর সব থেকে সহজভাবে ওটসের একটা রেসিপি শেয়ার করব। তো সকাল বিকেলের নাস্তার জন্য কিন্তু খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন, আর এই খাবারটা দিয়ে কিন্তু খুব দ্রুত আপনাদের ওজন কমিয়ে নিতে পারবেন। এখানে আমি হাফ কাপের মতো ওটস নিয়েছি 1 গ্লাসের মতো লিকুইড মিল্ক, আর নিয়েছি এখানে 2টি কলা। তো চলুন শুরু করার জায়গাটা আমি কীভাবে করছি দেখে নিন। এখন চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি, আর এখানে হাফ কাপের মতো ওটস নিয়েছি। তো একজনের জন্য এখানে হাফ কাপ ওটসই যথেষ্ট। এখন ওটসটাকে আমি একটু ভালো করে টেলে নিব। তো এটাকে খুব ভালো করে একটু ভেজে নেবেন, এতে করে কিন্তু খুব চমৎকার একটা ফ্লেভার আসবে এই ওটস থেকে, আর ওটসের যে কাঁচা গন্ধ আছে সেটাও কিন্তু চলে যাবে। আর লো ফ্লেমে ওটসটাকে প্রায় 1 মিনিটের মতো ভালো করে ভেজে নিতে হবে। তো সকালের ব্রেকফাস্টের জন্য অথবা লাঞ্চ অথবা ডিনারের জন্য কিন্তু চট জলদি এই রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারেন। তো ওটসের এই রেসিপিটার স্বাদ কিন্তু একেবারে মুখে লেগে থাকার মতো, এতটাই টেস্টি হয়। তো ওটস আমি ভালো করে ভেজে নিয়েছি, এখন এখানে আমি লিকুইড মিল্ক দিয়ে দিয়েছি। তো এখানে লিকুইড মিল্কটাকে আমি আগে একটু জাল করে নিয়েছিলাম, এখন এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। তো যারা খুব দ্রুত ওজন কমাতে চান তারা কিন্তু এখানে লো ফ্যাট মিল্ক ব্যবহার করে নিতে পারেন। তো দেখুন, এটাকে আমি খুব ভালো করে জাল করে নিব। তো একটু ঘন না হওয়া পর্যন্ত এটাকে ভালো করে জাল করে নিতে হবে। এখানে আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি। তো এখানে প্রায় 2 চিমটির মতো লবণ দিয়ে দিয়েছি, এতে করে কিন্তু স্বাদটা বেড়ে যাবে। তো কখন বুঝবেন যে ওটসটা আপনার পুরোটা রান্না করা হয়ে গেছে? তো 2 থেকে 3 মিনিটের ভিতরেই কিন্তু এটা রান্না কমপ্লিট হয়ে যায়। যখনই দেখবেন এভাবে ঠিক হয়ে এসেছে তখনই বুঝতে হবে এটা হয়ে গেছে। তো এটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, আর এরকম স্টিকি ভাব চলে এসেছে। তো দুধের সাথে কিন্তু এটা খুব ভালোভাবে মিশে গেছে, আর এটা খুব ভালোভাবে রান্না করা হয়ে গেছে। তো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা কিন্তু রান্না হয়ে গেছে। তো এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব আর একটু ঠান্ডা করে নিব। ঠান্ডা করে এটাকে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিব। আর সম্পূর্ণ রান্নাটা কিন্তু চুলার আঁচ লো করে এটা করে নিতে হবে। তো এরকম একটু পাতলা থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে নেবেন, ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আর একটু ঘন হয়ে যাবে। এখন এখানে আমি 2টো কলা নিয়েছি, কলা দুটোকে খোসা ছাড়িয়ে নেব। আর আপনারা চাইলে কিন্তু এখানে 1টি কলা দিয়েও করে নিতে পারেন, যেহেতু কলাটা ছোট তাই এখানে আমি 2টি কলা নিয়েছি। তো একটা দিয়ে গার্নিশিং করে নেব, আর একটা কিন্তু ওটসের সাথে মিশিয়ে নেব। তো এটাকে কিভাবে কেটে নিচ্ছি সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো কলাটাকে আমি একটু স্লাইস করে কেটে নেব। তো একটু মোটা করে এটাকে স্লাইস করে কেটে নিচ্ছি। তো দেখুন, কলার স্লাইসটাকে আমি এভাবে কেটে নিয়েছি, ঠিক এরকম পুরুত্বের কেটে নিতে হবে। এখন একইভাবে আমি বাকি কলাটাও কেটে নিচ্ছি। যারা অনেক চেষ্টা করে ওজন কমাতে পারছেন না তারা চাইলে কিন্তু ডায়েটে এই রেসিপিটা রাখতে পারেন। এটা যেমন হেলদি, খেতেও কিন্তু অসম্ভব মজাদার। এর স্বাদ কিন্তু একেবারে মুখে লেগে থাকার মতো। তো কলার স্লাইসটা আমি কেটে নিয়েছি, আর এর মাঝ বরাবর এভাবে কেটে নিচ্ছি। তো দেখুন, ঠিক এভাবে কেটে নিতে হবে। যদি একটি বড় কলা হয় তখন কিন্তু হাফ এভাবে স্লাইস করে কেটে নেবেন, আর হাফ এভাবে কুচি করে কেটে নিতে হবে। তো একটা সার্ভিং বাটিতে ওটসটাকে ঢেলে নিয়েছি, আর এখানে কুচি করা কলাগুলো দিয়ে দিচ্ছি। কলাটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব ওটসের সাথে। তো চাইলে কিন্তু এখানে আপনারা বাদাম দিয়ে নিতে পারেন। তো যে কোনো ধরনের বাদাম কিন্তু এর ভেতরে অ্যাড করে নিতে পারেন। এখন উপর থেকে আমি কলার স্লাইসটাকে রাউন্ড করে দিয়ে নিচ্ছি। তো গার্নিশিংটা কিন্তু আপনাদের পছন্দ মতো আপনারা করে নিতে পারেন। তো এটা আমি এভাবে করে নিয়েছি, আর এখানে আমি 1টি খেজুর নিয়েছি, 2টো ওয়ালনাট নিয়েছি, আর 3টা কাঠবাদাম নিয়েছি। তো আপনারা কিন্তু এটা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন। খেজুরটাকে আমি কুচি করে নিয়েছি, আর চাইলে কিন্তু এখানে আপনারা গার্নিশিংয়ের এই স্টেপটা স্কিপ করে দিতে পারেন, এগুলো না দিলেও চলবে। শুধুমাত্র দুধ, কলা আর ওটস দিয়ে কিন্তু মজাদার এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন। এখন এখানে আমি এর উপরে কিছু কাঠবাদাম দিয়ে দিয়েছি, আর মাঝ বরাবর এখানে একটা ওয়ালনাট দিয়ে নিয়েছি। তো চেষ্টা করবেন এখানে বাদামটা আপনারা রাখতে, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। ওয়ালনাট তো খুবই ভালো, অবশ্যই কিন্তু বাড়িতে এভাবে আপনারা ট্রাই করে নেবেন, আর এটা অবশ্যই আপনাদের ওজনটাকে অনেক কমিয়ে দিবে, আর সারাদিনের ক্লান্তিও দূর করে দিবে। আর আমার ডায়েটে এটা রোজই থাকে একবার, অবশ্যই কিন্তু বাড়িতে এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, এটা কিন্তু অসম্ভব মজার। আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে,
আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আল্লাহ হাফিজ।